নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। করোনা মোকাবেলায় দেশজুড়ে জনতা কারফিউ সফল, শিলচরে শুনশান পথঘাট। আসামে জনতা কারফিউ সোমবার সকাল 8টা পর্যন্ত চালিয়ে যাওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রাত 9টা পর্যন্ত কাছাড় জেলায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, ঘোষণা ডিসি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রবিবার দেশজুড়ে প্রধানমন্ত্রী ডাকা জনতা কারফিউকে পালন করলেন দেশের জনতা। সকাল 7টা থেকে রাত 9টা অবধি ডাকা এই জনতা কারফিউ এভাবে পালন করবেন দেশের জনতা তা কেউ ভাবেননি। 135 কোটিরও অধিক জনসংখ্যার দেশ ভারত গোটা বিশ্বকে তাক লাগিয়ে এভাবে স্বেচ্ছা কোয়ারেন্টাইন করে রাখেন নিজেদের। দেশের প্রতিটি ছোট বড় শহরের আবাল বৃদ্ধ বনিতা কেউ ঘর থেকে বেরোননি। গোটা দুনিয়া আগে কখনো দেখেননি এমন দৃশ্য। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনতার এ স্বতঃস্ফূর্ত সাড়ায় অভিভূত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পিছিয়ে থাকেনি আসামও। রাজ্যের প্রতিটি শহরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীর ডাকা জনতা কারফিউ পালন করেছেন। খোদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যবাসীকে জনতা কারফিউ পালন করতে উৎসাহিত করেন এবং এর প্রভাবও এদিন দেখা গেছে রাজ্যে। শুনশান ছিল রাজ্য রাজধানী গুয়াহাটি শহর, পথে দেখা যায়নি মানুষ। মনে হচ্ছিল এ যেন কোনো এক জনশূন্য প্রান্তর, খা খা করছে রাজধানীর প্রতিটি সড়ক। জনতা কারফিউ প্রভাব পড়েছে গোটা বরাক উপত্যকায়ও। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি তিনটি জেলার আমজনতায় এদিন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের কোয়ারেন্টাইন করে রাখেন। বিশেষ কোনো কাজ ছাড়া কাউকেই দেখা যায়নি এদিন শহরে। শহর শিলচরের মানুষ ব্যতিক্রমী এই দৃশ্য আগে কবার দেখেছেন সে বিতর্কে না গেলেও বিনা বাধায় জনতা কারফিউ ডাকে এভাবে মানুষের সাড়া দেওয়ার ঘটনা শহরের ইতিহাসে বিরল। গোটা রাস্তা জুড়ে শুধু দেখা গেছে সংবাদ মাধ্যম এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের। গোটা শহর চষে দেখা গেছে কিছু ফার্মেসি খোলা, রাস্তায় সাইরেন বাজিয়ে রোগী নিয়ে ছুটছে অ্যাম্বুলেন্স, আর ছিল পুলিশি টহল। সন্ধ্যার দিকে কিছু মানুষকে বাইক স্কুটি নিয়ে বেরোতে দেখা গেলেও পুলিশের সতর্ক ভূমিকায় তারাও পিছিয়ে যেতে বাধ্য হন। পুলিশ কিছু ক্ষেত্রে বুঝিয়ে সুঝিয়ে দ্বিচক্রযান চালক ও আরোহীদের পিছিয়ে দিল, কাগজহীন চালকদের ক্ষেত্রে ফাইনের পথ অবলম্বন করতেও দেখা গেছে তাদের। Thank you.
এদিন জেলা প্রশাসনের তরফে জনতা কার্ফিউতে আমজনতার এই স্বতঃস্ফূর্ত সাড়ায় ধন্যবাদ জানানো হয়। ধন্যবাদ জানাচ্ছি যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে সম্মান জানিয়ে আজ সকাল 7 ঘটিকা থেকে রাত 9 ঘটিকা পর্যন্ত জনতা কার্ফিউ পালন করা হয়েছে। তৎসঙ্গে এও জানাচ্ছি আপনারা রাত্রি 9টার আগে কেউ বাড়ি থেকে বের হবেন না এবং জনসাধারণকে নিজের নিজের ঘরের ভেতরে থাকতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে যেসব বৈজ্ঞানিক, চিকিৎসক, নার্স নিরলসভাবে কাজ করে চলেছেন তাদের ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকেল 5টা থেকে 5 মিনিটের জন্য কাঁসর ঘণ্টা বাজানোর পরামর্শকেও আমল দিতে দেখা গেল আমজনতাকে। গোটা দেশ রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বড়কবাসীকে উদ্দীপনার সঙ্গে কাঁসর ঘণ্টা বাজাতে দেখা গেছে। ঘর বাড়ি মন্দির আখড়া সর্বত্রই কাঁসর ঘণ্টার ধ্বনি শোনা গেছে। আমার বাংলার টাওয়ার শটে শহর শিলচরের মাল্টিস্টোরির বিল্ডিংয়ের উপরেও খোল করতাল মৃদঙ্গ কাঁসর ঘণ্টা বাজানোর দৃশ্য এদিন দেখা গেছে। তবে 144 ধারা জারি থাকা সত্ত্বেও শহরে কোথাও জমায়েত হয়ে কোথাও বা মিছিল করে বাদ্যযন্ত্র বাজাতে দেখা গেছে এদিন। কিন্তু এডিশনাল এসপি জগদীশ দাসের তৎপরতার পরে তাদের পিছিয়ে যেতে হয়। এদিকে এডিশনাল এসপি যাওয়ার পরে পুলিশ লাইনে দল বেঁধে মানুষ এগিয়ে এসে কাঁসর ঘণ্টা বাজাতে শুরু করেন। তবে মোদ্দা কথা হলো বিকেল 5টা থেকে 5 মিনিটের জন্য যাদের উদ্দেশ্য করেই কাঁসর ঘণ্টা বাজানোর পরামর্শ দেওয়া হোক না কেন, ঘটনার পেছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সে কথা যে কাউকে বলে বোঝানোর প্রয়োজন নেই তা জনতার বাদনের এ স্বতঃস্ফূর্ত সাড়াতেই পরিলক্ষিত হয়েছে এদিন। এদিকে গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার ট্রেন নির্ধারিত সময়ে শিলচর রেল স্টেশনে পৌঁছালেও যাত্রীদের সংখ্যা ছিল নগণ্য। 1800 আসনের যাত্রী এসেছেন সাকুল্যে 150 জন, তাদের মধ্যে 33 জন ছিলেন বহিররাজ্যের। এদিন স্টেশনে পৌঁছানোর পর 33 জনের থার্মাল স্ক্রিনিং করা হয়, কিন্তু সমস্যা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। বেলা 4টে নাগাদ শিলচর রেল স্টেশনে পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 200 যাত্রী নিয়ে আসা এই ট্রেনে বহিররাজ্যের বাসিন্দা ছিলেন 167 জন। স্ক্রিনিং এর পর 14 দিন নিজেদের বাড়িতেই নিজেদের কোয়ারেন্টাইন করে রাখার পরামর্শ তাদের দেওয়া হয়। অন্যদিকে যাত্রীরা স্টেশনে এসে পৌঁছালো, স্টেশন চত্বরে ছিল না কোনো গাড়ি। পরে প্রশাসনের তরফে তাদের পরিবহন নিগমের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করে দেওয়া হলেও তা পর্যাপ্ত না থাকা যাত্রীদের হেনস্থার মুখে পড়তে হয়। কিছু ট্যাক্সি ও অটো চালককে সুযোগের সদ্ব্যবহার করতেও দেখা গেছে এদিন। তারা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ 4 গুণ পয়সা আদায় করে গন্তব্যে পৌঁছে দেওয়ার সংবাদ পাওয়া গেছে। এদিকে জনতা কার্ফিউতে আমজনতার অপ্রত্যাশিত সাড়ায় অভিভূত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জনতা কার্ফিউর মেয়াদ আরও 11 ঘণ্টা বাড়িয়ে দিলেন রাজ্যে।
আসাম পুলিশের ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রীর এই আহ্বানের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও 11 ঘন্টা পর্যন্ত জনতা কার্ফিউ পালন করুন। জনসমাগম বন্ধ রাখার মাধ্যমে এই মারণ ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো সম্ভব। একই সঙ্গে গুজবে কান না দিতেও মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসাম চেম্বার অব কমার্স সোমবারও রাজ্যজুড়ে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে। কাছাড় জেলাতেও বিভিন্ন ব্যবসায়ী সংস্থা আলাদাভাবে সোমবার বন্ধের ডাক দেয়। এদিকে কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা রবিবার এক নির্দেশ জারি করে সোম ও মঙ্গলবার দুদিনের জন্য জেলার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলাশাসক বিপর্যয় মোকাবেলা আইনের 34 নম্বর ধারা প্রয়োগ করেছেন। এতে বলা হয়েছে, মঙ্গলবার রাত 9টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দোকান বন্ধ থাকবে। এছাড়া সব ধরনের বাজার, মাছ মাংসের দোকান, মল ইত্যাদি সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট আইনের 51 নম্বর ধারা অনুযায়ী এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনা মোকাবেলায় দেশজুড়ে জনতা কার্ফিউ সফল, শিলচরে শুনশান পথঘাট। আসামে জনতা কার্ফিউ সোমবার সকাল 8টা পর্যন্ত চালিয়ে যাওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রাত 9টা পর্যন্ত কাছাড় জেলায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, ঘোষণা ডিসির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।